হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এখন এখানে মোটামুটি সময় হয়ে গিয়েছে বিকেল 4:45 মতো। তো আমি না আজকে রোহনের অফিসে যাব। ও আজকে ওর দূরের অফিসে যায়নি, রোটারডামে ওর একটা অফিস রয়েছে, তো সেই অফিসে রয়েছে, যেটা আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে ওই মোটামুটি 10-15 মিনিট সময় লেগে যায়, ওই রোটারডাম সেন্ট্রাল স্টেশনের ওখানে। তো ওর অফিসের ওখানে যাব, তারপরে দুজনে মিলে একটা অন্য জায়গায় যাব, ঘোরার জন্য না, ওই বিকেলে হাঁটাহাঁটি করার জন্য। কিন্তু ওই জায়গাটা আমার কাছে ভীষণ স্পেশাল। কোন জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে যাবো সেটা তো পরে বলছি, কিন্তু চলুন এখন একটু ঝটপট করে রান্নাঘরে যাই, রান্নাঘরে কিছু কাজ বাকি রয়েছে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, ব্লগের সাথে অবশ্যই থাকুন। তা প্যারিস ভ্রমণের আরও ব্লগ আসা এখনও বাকি রয়েছে, যেমন রাতের আইফিল টাওয়ার বা রাতের ডিজনিল্যান্ডকে দেখতে কেমন লাগে, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো সেই সব ব্লগ নিয়ে তো খুব তাড়াতাড়ি আসবো, তো ভাবলাম প্যারিস ভ্রমণের ব্লগগুলোর মাঝখানেই না হয় নেদারল্যান্ডে আমাদের স্বাভাবিক জীবনযাপনের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের বারটা বুধবার, তো অনেক দিন ধরে একটা জিনিস রান্না করবো করবো করে কিছুতেই হয়ে উঠছিল না, সেটা হলো ঘি। লাস্টে দেখছি ঘিয়ের কৌটাটা মানে চেঁচে মুছে আর এক চামচও ঘি পাওয়া যাচ্ছে না, শেষমেশ আজকে বাধ্য হয়ে ভেবেছি না এখন ওর অফিসে যাওয়ার আগে ঘিটা বানিয়ে তবেই বেরোবো। তা এখানকার লোকাল ডাচ সুপার মার্কেটেও জানেন ওই 200-250 গ্রামের ছোট ছোট ঘিয়ের কৌটো পাওয়া যায়, সাদার গন্ধে একদম আমাদের দেশের মতোই খেতে, আর রঙটাও এরকম হালকা রঙের হয়, যাকে বলে খাঁটি গাওয়া ঘি। আসলে নেদারল্যান্ডে দুধ বা দুধের তৈরি যে কোনো জিনিসই ভীষণ ভালো পাওয়া যায়। তো শুরু শুরুতে এসে সুপার মার্কেট থেকে ঘিয়ের কৌটোগুলো নিয়ে আসতাম, কিন্তু সমস্যা হলো খুব ছোটো ছোটো পাওয়া যেত, তো ওই 250 গ্রাম দাম মোটামুটি 500 টাকার মতো, আর সবসময় আবার স্টকেও থাকতো না, কারণ এখানকার লোকেরা ঘিটা খুব কম খায় যতটা পরিমাণে বাটার খেয়ে থাকে। এছাড়াও এখানকার কিছু ইন্ডিয়ান গ্রসারি স্টোরেও ঘি পাওয়া যায়, তবে সেই ঘিয়ের স্বাদ আমার খুব একটা ভালো লাগে না, তেমন গন্ধটাই নেই। আসলে নন বেঙ্গলেরা যে ঘিটা খায় সেই ঘিটাই বেশি পাওয়া যায়। তা আমারই এক বান্ধবী আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যে বাটার থেকেই নাকি ঘরে খুব সহজেই ঘি বানিয়ে নেওয়া যায়, আর ঘিয়ের গন্ধটাও একদম যে পশ্চিমবঙ্গে যে ঘিটা তৈরি হয় সেরকমই। আর আমরা বাঙালিরা আমাদের বাঙালিয়ানা খাওয়ার দাওয়ারগুলোর মধ্যে মনে হয় একটুখানি ঘি মিশিয়ে দিলেই খাওয়ারের টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, তা সে আলু ভাতেই হোক না কেন। তো এরকম কিছু কিছু সাধারণ খাওয়ারকে অসাধারণ বানানোর জন্য ঘরে এরকম ঘি সবসময় মজুত রাখতেই হয়। এ বাবা, এদিকে কি কাণ্ড হলো দেখুন। তাড়াহুড়ো করে রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঘিটা বানাচ্ছিলাম, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকাতেই এদিকে দেখি দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুধ উপচে পড়ার মতো তো অর্ধেক বাটার উতলে পড়েই গেল, এখন জানলাটা খুলে দিই আগে, নালে ফায়ার অ্যালার্ম তো বাজতেই থাকবে। ওদিকে দেখুন গোটা ঘর ধোয়া ধোয়া হয়ে গেল। এবার তাহলে চলুন রান্নাঘরে গিয়ে ওই গ্যাসের সামনেটা ভালোমতো করে মুছে দিই, নালে ধোয়া না হতেই থাকবে হতেই থাকবে। ঘিটা প্রায় হয়ে এসেছিল, হালকা হালকা রং হয়েছিল, আমি ভেবেছিলাম আমাদের দেশের মতো গাঢ় রং বানাবো, তাই একটুখানি বেশি করে জাল দিই, ওই করতে গিয়েই হলো বিপদ। একটুখানি তাড়াহুড়োও করছিলাম, ভাবলাম কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তাড়াতাড়ি যাবো রোহনের অফিসের ওখানে, কিন্তু উল্টো আরও দেরি হয়ে গেল। তো ফাইনালি এখনো বেজে চলেছে, গোটা ঘর এমন করে ধোয়া হয়ে গেলো মনে হচ্ছে বাড়িতে যোগ্য হয়েছে, পুজোর জন্য যেটা করা হয়। তো কখন থামবে জানি না, আমি তো ভাবছি আশেপাশের লোকজন আবার ছুটে না আসে বেশিক্ষণ ফায়ার অ্যালার্ম সাউন্ড আসলে পরে, তো ফায়ার অ্যালার্মটা বন্ধ হোক তারপরে আবার ঘিটা বসাবো, অর্ধেকটা হয়ে গিয়েছে আরও অর্ধেকটা হওয়া বাকি আছে। তা আমি সাধারণত যে বাটারটা ব্যবহার করে ঘি বানিয়ে এসেছি সেটা দেখুন, এই যে এই বাটারটা, এখানে রোম বাটার পাওয়া যায় অনেক ধরনের, তো আজকে তো এই কমলা সাদা রঙের রোম বাটারটা ইউজ করলাম, অন্যান্য দিন এটাও ইউজ করে থাকি। তো এখানে উচ্চারণে এটা রুম নয়, এটা মানে হচ্ছে মিল্ক ফ্যাট বা ক্রিম, আর এখানকার লোকের আবার বাটারকে বলে থাকে বোটার। তো দামও বেশি নয়, ওই হাফ কেজির দাম মোটামুটি 5 ইউরোর মতো, মানে 400 টাকার কাছাকাছি।
তো চলুন, আমার ঘি কিন্তু এদিকে প্রায় রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। অন্যান্য দিন কি হয়, বাটারটা গলে গেলেই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই ওই হালকা হালকা রঙের ঘিটা তৈরি হয়ে যায়। তো আজকে ভেবেছিলাম একটু কালার আনার জন্য বেশি ফোটাবো, ব্যাস ওই ফোটাতে গিয়ে হয়ে গেল দেরি। এখন 5:30 মতো বাজে, রোহন মোটামুটি 5:30 মতো অফিস থেকে বেরিয়েও যায়, তো সেজন্য না ওকে একবার ফোন করে জানিয়ে দিলাম। আর ঠিক আছে, আর কি করা যাবে। তো চলুন এখন এই ঘিটা ছাঁকনির সাহায্যে ভালো মতো করে ছেঁকে নিই, আর প্রচণ্ড গরম রয়েছে তো আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে। তো ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে যতটা সম্ভব হয় চামচ দিয়ে প্রেস করে করে ঘি ভার করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিই, আর ঘিটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাঁচের শিশির মধ্যে ঢেলে রাখবো। এই যে দেখুন, 500 ml মতো ঘি হয়েছে, আরও বেশি হতো অর্ধেকটা তো পড়েই গেল। আগের বার এই যে এই কালারের ঘিটা বানিয়েছিলাম, এবার বুঝতে পারছি না বেশি কি কালো কুটকুটে হয়ে গেল নাকি। তো দেখা যাক জমে যাওয়ার পরে আমাদের ওখানকার মতো রঙটা হয় কি না, জানি না বাবা কি যে হলো ভগবানই জানে। তো যেমনই হোক খেয়ে তো নিতেই হবে। তাহলে এবার চলুন রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ি, না হয় পরে ফিরে এসে দেখবো এই ঘিয়ের রঙটা কি এসেছে। তো এখন ঘড়িতে 6টা মতো বাজে, আমি বেরিয়ে গেছি, আমার একটুখানি দেরি হয়ে গেল ওই ঘিটি বানাতে গিয়ে, অনেক ঝামেলা হয়ে গেল বলে মোটামুটি ও 5:30 সময় অফিস থেকে বেরিয়ে যায়, তো দুবার ফোন হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি আমার এখান থেকে বাড়ি, মানে বাড়ি থেকে অফিস ওর যেতে পায়ে হেঁটে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। তাহলে চলুন ওর অফিসের সামনে যাই, তারপরে আপনাদেরকে একটা বেশ ভালো জায়গায় নিয়ে যাব বেড়ানোর জন্য। মানে ভালো বলতে এখানকার খুব নর্মাল জায়গা ওটা, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আর ওই জায়গাটা আমাদের কাছে খুবই স্পেশাল। এই যে ওর অফিসের সামনে প্রায় পৌঁছেও গিয়েছি, আর এই অফিসে ও মাসে একবার আসে কিনা সন্দেহ, ওই দূরের ওই বড় অফিসটাতেই যায়। আর এই বিল্ডিংয়ে ওর অফিসের পাশাপাশি অনেক ধরনের কোম্পানি রয়েছে, যার ফলে এখানকার ক্যাফেটেরিয়াতে নানান ধরনের খাবারের অপশন রয়েছে। তো এই অফিসে ও যেদিনই আসে না কেন আমার একটা বেশ ভালো সুবিধে হয়েছে, ওই সকাল সকাল টিফিনটা আর বানিয়ে দিতে হয় না, দুপুরের লাঞ্চটা এখানেই সেরে ফেলে। তো গতকাল এখানে এসেছিল, আবার আজকে আসতে হয়েছে, কারণ ভুল করে একটা জ্যাকেট কালকে এই অফিসেই ছেড়ে গিয়েছে। তাই আবার কবে না কবে এই অফিসে আসবে, জ্যাকেটটা পরেই থাকবে এখানে, তাই আজকে এসে আবার নিয়ে গেল। আর এখানে তো এখনও অফিসিয়ালি সামার শুরু হয়নি, এই যে দেখছেন রোদ উঠেছিল, রোদটা পড়ে গেলেই এত হাওয়া দিবে না, খুব ঠান্ডা লাগে, তখন তো জ্যাকেট পরতেই হচ্ছে। কেমন ছিল আজকের দিন? না ওই যে পিছনের রাস্তাটায় যাবো। তো রোহনের অফিসের একদম পেছনের পাড়া এটা, দেখুন কি সুন্দর, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, এরকম মাঝখানে একটা লেক রয়েছে, তার পাশেই সবুজ ঘাসে মোড়া ওই বসার মতো একটা ছোটোখাটো মাঠের মতো রয়েছে, আর তারপরে রয়েছে সরু রাস্তা। সেই রাস্তায় ইভিনিং বা মর্নিংয়ের সময় লোকেরা নিজেদের পশুদের নিয়ে হাঁটাচলা করতে আসেন, কেউ কেউ দৌড়তেও আসেন, আর কেউ কেউ আমাদের মতো এমনি বেড়াতে চলে আসে, ভালো লাগে তার জন্যই। আর এই সময়টা না এই রাস্তা দিয়ে হাঁটতে আরও বেশি ভালো লাগে, কারণ রাস্তার সাইড দিয়ে প্রচুর গাছপালা রয়েছে, আর এখন তো আবার দিনটা ধীরে ধীরে বড়ও হচ্ছে, গাছে কচি কচি পাতা আসছে, এমনকি ঘাসেও ফুল ফুটছে, যেন মনে হচ্ছে প্রকৃতি আবার নিজের প্রাণ ফিরে পেয়েছে। তবে এই জায়গাটাই দেখুন, এই যে সুন্দর সুন্দর গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে, এই সাদা চেরি ব্লসমের পরেই এখানে গোলাপি রঙের চেরি ব্লসমটা দেখা যায়, তবে অনেক পরেই ফুলগুলো ফোটে তো তাই অনেক দিন অবধি থেকে যায়। তো আমরা তো 2 সপ্তাহ আগে এসেও এই ফুলগুলো দেখেছিলাম এখানে, ওই মোটামুটি মে মাসের মাঝামাঝি সময় অবধি এখানে এই গাছের মধ্যে ফুলগুলো সুন্দরভাবে ফুটে থাকতে দেখতে পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এত হুহু করে বাতাস বইছে না, এই ফুলের পাপড়িগুলো অনেক আগেই ঝরে পড়ে যায় এই হাওয়ার চক্করে। তবে আমরা না এই রাস্তাটায় অনেক দিন পরে এলাম, প্রায় অনেক মাস পরেই বলতে পারেন,
অবশ্য আমরা এদিক দিয়ে যাই ঠিকই অন্য একটা পার্কে, কিন্তু ওই গুগল ম্যাপে একটা শর্টকাট রাস্তা দেখায়, তো সেই রাস্তাটা নিয়েই চলে যাওয়া যায়। তো আমি ঠিক করে রেখেছিলাম যখনই এই গাছগুলোতে ফুল ফোটা শুরু করে দিবে, ওই বিকেলে তো হাঁটতেই বেরোই, তখন এদিকটাতেই চলে আসবো হাঁটার জন্য। এখানকার লোকেদের কাছে এটা একটা সাধারণ পাড়ার রাস্তা হতে পারে, তবে আমার কাছে তো বেশ ভালো লাগে। খুব সুন্দর শান্ত পরিবেশ, পাখিদের কিচিরমিচির ডাক, জলের মধ্যে এরকম হাঁসেদের খুনসুটি দেখতে পারবেন, এছাড়াও গাছের মধ্যে তো ফুল রয়েছে এত সুন্দর সুন্দর। আর আরেকটাও কারণ রয়েছে এই জায়গাটা আমার কাছে এতটা স্পেশাল। তার আগে চলুন আরেকটু ঘুরে নিয়ে এই জায়গাটা, তারপরে বলছি। কিভাবে ঘাসগুলো খাচ্ছে, মানে কতকাল খায়নি, কচ কচ করে খেয়ে নিচ্ছে। আর আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে বলেছিলাম না। তো এখন যে পার্কে দাঁড়িয়েছি, আজ থেকে ঠিক এক বছর আগে এই জায়গাটা থেকে আমি আমার ব্লগিং শুরু করেছিলাম। তখন তো ভীষণ নার্ভাস ছিলাম, দু একটা লাইন একটু একটু করে বলার সাহস করেছিলাম, তো সেটা বলেই ব্লগটা আপলোড করেছিলাম। অবশ্য এখনও ক্যামেরার সামনে অতটা বকবক করতে পারি না, তাই তো বেশিরভাগটাই ভয়েস ওভার দিই। আর দেখুন এই যে সেম এই গাছের মধ্যে এখনও পিঙ্ক ফুটে আছে, গোলাপি রঙের চেরি ব্লসম ফুল ফুটে আছে। তো আজ থেকে ঠিক এক বছর আগে যখন এখানে এসেছিলাম, তো রোহনের অফিসের আশেপাশেরই একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে রয়েছিলাম। তো একদম শুরুর থেকে যারা আমার ব্লগ ফলো করছেন তারা হয়তো ওই সার্ভিস অ্যাপার্টমেন্টটা দেখে থাকতে পারেন। তো সেখান থেকে এই পাড়াটা পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের পথ, তো মাঝে মাঝে বিকেলের দিকে এখানে হাঁটতে চলে আসতাম। তো একদিন এসে দেখছি বাহ, রাস্তার সাইড দিয়ে কী সুন্দর গাছগুলোতে ফুল ফুটে রয়েছে, আর এরকম একটা ভূতের মতো গাছও দাঁড়িয়ে রয়েছে। আমার কাছে দু একজন এই গাছটার নাম জানতে চেয়েছিলেন, আমার না এই গাছটার নামটা ঠিক জানা নেই, তবে আমি তো এটাকে ভূত গাছ বলি। এখন তো পাতা কম রয়েছে, আর কয়েকদিন পরে একদম পাতা হয়ে ঝাঁকড়া হয়ে এরকমই নিচের দিকে ডালপালাগুলো ঝুলতে থাকে। কি শান্তি না এই জায়গাগুলোতে, না তো সেন্ট্রাল স্টেশনের পেছনে, কি সুন্দর। আমি বললাম না এই গাছগুলোতে দেরি করে ফুল আসে। তো এত সুন্দর পাড়ার রাস্তা দেখে রোহনই আমাকে বুদ্ধিটা দিয়েছিল, আমি যেন ঠিক এখান থেকে ওই কুকিং ভিডিও না দিয়ে ডেইলি বেসিসে ব্লগিং শুরু করে দিই। সেই আমি কি নার্ভাস যে ক্যামেরার সামনে কি বলবো না বলবো, তো ভয়ে ভয়ে দু একটা লাইন বলেছিলাম, তো সেখান থেকেই ওই ভিডিও আপলোডের মাধ্যমে আমার পথ চলা শুরু। আর এই পাড়ার রাস্তা দিয়ে বা আশেপাশের রাস্তা দিয়ে দু একবার এর আগেও গিয়েছি, কিন্তু এক বছর পরেই আবার ফিরে পেলাম সেই একই পরিবেশ। আর আমি এই রঙেরই জ্যাকেটটা পরেছিলাম, আর এরকমই ফুল দিয়ে পোজও দিয়েছিলাম, যেন মনে হচ্ছে সময়টা ঠিক এক বছর আগেই থমকে গিয়েছে। তো রোহন আবার বলেছিল সাথে ড্রোন নিয়ে আসতে, আসলে বাইরে না ওড়ালে প্র্যাকটিস করলে না হাতটাও খুব একটা বেশি পাকাভক্ত হয় না, তো সব জায়গায় তো ড্রোন ওড়ানোর পারমিশন থাকে না, আর এই এরিয়াগুলো এখানে আবার মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে, তো এখানেও বেশি হাইট অব দি ড্রোন ওড়ানো যাবে না, ওই অল্প অল্প উড়িয়েই প্র্যাকটিসটা করতে হবে। কেমন ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঘাসের ফুলগুলো এখন বুঝে গেল।
তো এখন প্রায় ঘড়িতে 9টা মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে আসবে। রাস্তার লাইটগুলো জ্বলে গিয়েছে, আর এদিকে দেখুন ঘাসের ওপরে যে ফুলগুলো রয়েছে সেগুলোর পাপড়ির মুখগুলো বুজে এসেছে। আর এই যে এদিকে পাড়ার হাঁসগুলো তো পড়ে পড়ে সবাই লাইন দিয়ে ঘুমিয়েও পড়েছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে এখানে এই হাঁসগুলোর কেউ ক্ষতি করে না? না না, মাথা খারাপ নাকি? ক্ষতি করলেই রয়েছে বিশাল বড় ফাইন। এদিকে দেখুন একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে, তবে এনার চোখ এখনও ঘুম নেই, এনার মনে হয় রাতের খাওয়ার এখনও কমপ্লিট হয়নি, তাই তো দেখুন জলের থেকে মাছ খুঁজে চলেছে। তো এই হাঁসগুলো এখানেই থাকে, এখানেই ঘোরাফেরা করে, জলে সাঁতার কাটে, ঘাস খায়, এইসব করেই দিন কাটিয়ে দিচ্ছে। আর একটুখানি যদি কাছে গিয়ে আপনি ফটোও তুলতে যান, বাবা যেভাবে চিৎকার শুরু করে দেয় না আপনার ভয়ই লেগে যাবে। তো চলুন আমরাও তাহলে এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যাই। এই যে দেখুন ঘিটা জমে গিয়ে রংটা কিন্তু বেশ সুন্দর এসেছে, তাই না? যাক বাবা, আমিও শান্তি পেলাম, নালে তো ভেবেছিলাম মনে হয় কালো কুটকুটে রং হয়ে থাকবে নাকি, কে জানে। তো চলুন আজকে না রাতে এসে আবার ওই চিকেন বানিয়েছি একটুখানি, তাই রাতের খাওয়ারটা খেতে খেতে অনেকটাই দেরি হতে চললো, 10:30 মতো মনে হয় প্রায় বাজে। তো খাবারগুলো পাতের মধ্যে বেড়ে নিই, ওই খুব বেশি না, ভাত আর চিকেনই খাবো আজকে। তো খেয়ে নিয়ে রাতে ডিনারটা সেরেই ফেলি। তো চলুন আজকে রাতে ডিনারটা করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আবার দেখো ভুলে গেছে কোনো ব্যাপার না, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।